নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনুরাশির মহাপরিবর্তন অর্থাৎ এই সেপ্টেম্বর মাস থেকে আগামী 2025 মার্চ মাস পর্যন্ত, 2025 মার্চ পর্যন্ত এই ধনুরাশির মহাপরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। 30 বছর পর শনি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই কুম্ভ রাশিতে শনি প্রবেশ করে ধনুরাশির প্রথম বড় যে সুসংবাদটা, সেটা হচ্ছে শনি সাড়ে সাথী আপনাদের শেষ হয়ে যাচ্ছে। এটা আপনাদের সবথেকে পাওয়ার জায়গা, অ্যাচিভমেন্ট কিন্তু করছেন। বর্তমানে শনি আপনার মকর রাশিতে অবস্থান করছে, বক্রী অবস্থায় অবস্থান করছে। এই শনি আপনার 23 অক্টোবর 2022 আপনার বক্রী থেকে মার্গী হয়ে যাবে, অর্থাৎ ধনভাবে শনি অবস্থান করে এবং মার্গী হচ্ছে। অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের বাড়বে, পারিবারিক সুখের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং কথাবার্তার দিকটা আপনার যথেষ্ট কিন্তু মধুরতা আসবে। অর্থাৎ কথার মাধ্যম দিয়ে যাদেরকে কাজ করতে হয়, কথার জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু আসতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ, লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। আপনার ক্ষেত্রে যেহেতু 23 অক্টোবর মার্গী হয়েছে এবং যাদের দাঁতের সমস্যা নিয়ে ভুগছিলেন, কিছুটা হলো দাঁতের সমস্যা কিন্তু আপনাদের কাটবে। এবং ব্যাকপেন, দাঁতের সমস্যা, ব্যাকপেন যাদের খুব ভুগছেন, সেই জায়গাটা, কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, এই জায়গাগুলো কিন্তু কিছুটা আপনার রিলিফ কিন্তু আপনারা পাবেন। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে, এটাও বক্রী হয়ে আছে। 24 নভেম্বর এই বৃহস্পতি আপনার মার্গী হয়ে যাচ্ছে। মার্গী হয়ে যাওয়ার জন্য কি হবে, বৃহস্পতি যে মার্গী হয়ে যাচ্ছে, এমনিতে তো আপনাদের পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এ সময় সুখ সাধন বৃদ্ধি করবে, লিখে রাখুন। আপনাদের পরিবারের সম্পত্তি ক্ষেত্র নিয়ে যাদের সমস্যা চলছিল, সেই সমস্যাটা আপনাদের কাটবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যাদের টেনশন চলছিল, সেটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। শনি 30 বছর পর 17 জানুয়ারি 2023 মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে আপনার তৃতীয়ভাবে চলে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে গোচরে তৃতীয়ভাবে শনি দুর্দান্ত কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। কোন কোন দিক থেকে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা করছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের সাথে যারা যুক্ত আছেন, আপনার যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সেখানে পাবেন, যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, কয়লা খনির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের সফলতা কিন্তু আসবে এবং সাকসেস আপনাদের আসবে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লগ্নি আসতে কিন্তু চলেছে। ধনুরাশির আপনি মানুষ, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের আপনাদের লগ্নি কিন্তু হতে চলেছে। কি উপায় করবেন আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। শনি আপনার খারাপ আছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আমি আবারও বলবো। কারণ এটা আমি ধনুরাশির ইঞ্জিনিয়ার বলছি, আপনার এখান থেকে আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনার কিসে দশা চলছে আমি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু এটা অ্যাভারেজ একটাই ফল। যদি আপনার নবগ্রহের পজিশান ভালো থাকে, দশা মহাদশা যদি ভালো থাকে, ডেফিনেটলি আপনি কিন্তু এই সময় অ্যাচিভমেন্ট কিন্তু করবেন। কারণ শনির প্লেসমেন্ট ভালো, সব সর্বোপরি যাদের ক্ষেত্রে বাধা বিপত্তি চলছিল, একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে চলছিল, মামলা মকদ্দমা চলছিল, একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন, ধনুরাশি লিখে রাখুন, এই জায়গা থেকে নোট আউট আপনি কিন্তু ভালো জায়গাতে আপনি কিন্তু যেতে চলেছেন। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এই সময়, এবং আপনাদের ব্রাইট ফিউচার আপনাদের কিন্তু হতে চলেছে, উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের কিন্তু হতে চলেছে আপনি যদি ধনুরাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে শনি আপনার ক্ষেত্রে বিশেষভাবে কর্ম
জায়গাটা নিয়ে যাতে সমস্যা চলছিল, চাকরি পাচ্ছে না, বড় ধরনের চাকরি, আপনার সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কারণ 17 জানুয়ারি 2023 টু আপনার 2025 মার্চ পর্যন্ত শুনি কিন্তু আপনাদের ঠিক তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছে। এই সময়টা কিন্তু আপনারা প্ল্যানিং করুন, গুছিয়ে নিন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। যখনই আমরা কোনো বড় ধরনের সিদ্ধান্তগুলো নিই, বড় মানে বছরকে বছর, সেখানে আমি মূলত শনি, বৃহস্পতি, রাহু এই তিনটি প্ল্যানেটকে এবং কেতুকে নিয়েও কিন্তু আলোচনা, মোট চারটি প্ল্যানেটের উপর কিন্তু এই মহা ভবিষ্যৎ বাণীগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এবং বৃহস্পতি আপনার পঞ্চমভাবে চলে যাচ্ছে, 2023 এপ্রিল মাসে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করবে। প্রথম কথা, আপনাদের এডুকেশনের জায়গা খুব ভালো হবে, লিখে রাখুন। এবং আপনারা যারা সন্তানের যারা প্ল্যানিং করছেন, পরিবারের যারা প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তি, সন্তানের স্বাস্থ্যের উন্নতি, শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, স্টক বিজনেস, এই জায়গা থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট প্রফিট কিন্তু পাবেন। এবং সরাসরি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, আর্থিক স্থিতি মজবুত হবে। এবং এই সময়ের মধ্যে ধনুরাশি ধর্মীয় যাত্রা এবং আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে সুযোগ আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। এবং সরাসরি একাদশ ভাবকেও দৃষ্টি দিচ্ছে, একাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে হচ্ছে লাভের জায়গা, প্রফিট, সাকসেস, সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তম দৃষ্টি পড়ছে। অর্থাৎ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা, সাকসেস, লাভ, দীর্ঘদিন একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যারা যাচ্ছিলেন, আপনি ধনুরাশির মানুষ, লিখে রাখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু সফলতা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে, ধনুরাশি আপনি যদি মানুষ হন। এবং সরাসরি রাশির উপর দৃষ্টি দেবে, স্বাস্থ্যের জায়গাটা নেই যাতে একটু সমস্যা চলছিল, স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, ধনুরাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, আমি বলবো 2023 টু 2024 এপ্রিলের মধ্যে শুভ বিবাহ, মাঙ্গলিক ক্রিয়া, এই জায়গাগুলো আপনারা কিন্তু করে ফেলুন। এবং আপনারা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ন্যায় কাজগুলো এবার কিন্তু আপনারা করবেন, বেশ কিছু ক্ষেত্রে ন্যায় কাজ, অর্থাৎ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, এই জায়গা কিন্তু ধনুরাশি হতে কিন্তু চলেছে। বৃহস্পতি আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সঠিক পথে, আপনাদের সঠিক জায়গাতে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, আস্থা আপনারা কিন্তু বাড়বে। ধনুরাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ কৌশিকরা যে কথাগুলো বলে গেলে চ্যালেঞ্জের সাথে, খুব দায়িত্বের সাথে, যাদের ক্ষেত্রে হচ্ছে না ইমিডিয়েট যোগাযোগ করুন, আপনারা আপনাদের জন্মকুণ্ডলীর দোষ কাটার কোন জায়গায় সমস্যা হচ্ছে, কৌশিক রায়ের কাছে হবে না বলে, ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করি, ওই হবে হচ্ছে বলে কোনো কাজ নেই আমার কাছে। এবং এর পাশাপাশি আপনি ধনুরাশির মানুষ, বৃহস্পতি আবার দেখুন আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে, এমনি ওখানে শত্রু ঘর, ষষ্ঠভাবে চলে গিয়ে আপনাদের বিশেষ করে মানে হজমজনিত সমস্যাগুলো কিন্তু 24 টু 25 কিন্তু ভুগাবে, লিভারের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, মানে বিশেষ করে পেটের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভুগাবে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে চলে গিয়ে, অর্থাৎ 24 টু আপনার 25 অবধি বিশেষভাবে খেয়াল রাখুন। এবং আপনি ধনুরাশির মানুষ, আপনার রাহু 30 অক্টোবর 2023 আপনার রাশির ঠিক পঞ্চমভাবে অবস্থান করবে। এই সময়ে যারা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, 30 অক্টোবরের পরে কিন্তু একটু চিন্তাভাবনা করে করুন, কারণ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্থ চোট যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। পঞ্চমভাবে রাহু, এই চতুর্থভাবে রাহু, মানে চতুর্থভাবে রাহু ঢুকছে আপনাদের, এই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু দিবে। এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, মায়ের হেলথের জায়গাটা নিয়ে, এবং যারা প্রপার্টি কিনতে যাচ্ছেন, প্রপার্টি পারচেস করতে যাচ্ছেন, সম্পত্তি ক্রয় বা বিক্রয়, চোখ কান খুলে আপনারা কিন্তু ডিল করুন, কারণ এই জায়গাটাতে কিন্তু ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ধনুরাশি। এবং যাদের
টাকা লেনদেন করছেন তারাও সতর্ক থাকুন। চতুর্থভাবে রাহু বিশেষভাবে এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে। কী উপায় করবেন আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং এর পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে অর্ঘ্য দিন, বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।